আপনারা বলেন তো মিডিয়াতে ইসলামের বিরুদ্ধে হুজুরদের বিরুদ্ধে টুপিদারির বিরুদ্ধে প্রতিনিয়ত প্রচার আছে না নাই? কিন্তু বাংলাদেশের মানুষ দিনে দিনে ইসলামের দিকে ঝুঁকছে না ফিরতেছে? সুবহানাল্লাহ বলবেন না? কি বোঝা যায়, কি বোঝা যায়? মিজানুর রহমান আজহারি কথা বলতেন এই ময়দানে, এই ময়দানে সবার আগে কথা বলতেন হাবিবুর রহমান যুক্তিবাদী, মনে আছে তো আপনাদের? এরপরে কথা বলতেন আমরা যাকে কোরআনের পাখি বলি, যেহেতু মিডিয়াতে রেকর্ড হয় নামটা নাই বা বলাম, আপনারা তো বুঝে ফেলছেন কার কথা বলছি, লোক হয়তো কি হইতো না? আহারে আশ্চর্য হবেন আপনারা। এরপরে মিজানুর রহমান আজহারি কথা বলে, উনি যুবকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একজন আলোচক, আশ্চর্য হই ওনারকে মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা দিল, ওনার মাহফিলে আসলে কিন্তু এত লোক আগে হইতো না, যেই মাত্র বাদা সেই মাত্র পঙ্গপালের মতো মানুষ, কথা কি ঠিক বললাম? আচ্ছা এবার আপনারা বলেন, বাধা দিছে লোক বাড়ছে, এখন উনি দেশে নাই, আমি আপনাদের কাছে জানতে চাই একবারে সফট মনে হৃদয়ে দিয়া কথাটার জবাব দিবেন, ওনারে বাধা দেওয়ার পরে উনি চলে গেলেন, ভবিষ্যতে যদি উনি আসে তাহলে লোক সংখ্যা আরো বাড়বে না কমবে? কত বাড়বে? আল্লাহ পাক বলেছেন বাতিল যদি তোমাদেরকে একটা মাঠে নিষিদ্ধ করে, আমাদের আমি তোমাদের জন্য 100টা মাঠ উন্মুক্ত করে দেব। কয়শটা মাঠ? এক। অর্থাৎ কথাগুলি কেন বললাম, কোরআন আসছে মানুষকে টানার জন্য, দূরে সরাবার জন্য নয়। পৃথিবীতে একটাই কিতাব আছে, এটার তেলাওয়াত শুনলে যারা অমুসলিম তারাও কাঁদে, যারা মুসলিম তারাও কাঁদে, তারাও কাঁদে। সুবহানাল্লাহ, কি তেলাওয়াত! পৃথিবীতে এমন কোন গানের সুর, এমন কোন শিল্পীর সুর কোরআনের সুরের সাথে আপনি মিলাইতে পারবেন? হিন্দু লোক তার সামনে কোরআন টানদেন দেখবেন স্তব্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা কোরআনের মজেজা। কিসের মজেজা? কোরআন থেকে যারা কথা বলে, আমি বিশ্বাস করেন কোন ক্রমে তাদের কাছ থেকে আপনি মানুষকে দূরে সরাতে পারবেন? এখন আজারি সাহেব আবার ইংল্যান্ডে যাইতে যায়, এখনো বাধা আছে না নাই? বাতেল কিন্তু সব জায়গায় নাড়া সারা, ওনারে ভিসা দিছে ইংল্যান্ড সরকার, এখন যাইতে দিবে না, এরকমের একটা কথা আছে না? অর্থাৎ ওইটা আমার বলার বিষয় নয়। আজহারি সাহেব যদি বেঁচে থাকে তার কণ্ঠ পৃথিবীতে বাঁচবেই, কারণ তার কণ্ঠে লালন গীতি হয় না, রবীন্দ্রসঙ্গীত হয় না, তার কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়। আপনি এটা বন্ধ করবেন কিভাবে, কিভাবে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, এই কিতাবটা আমি আপনাকে দিয়েছি মানব মণ্ডলীকে পুঞ্জবিত অন্ধকার থেকে টেনে আপনি আলোর দিকে নিয়ে আসবেন। তাইলে বোঝা গেছে কোরআনের সবগুলা কথার ভিতরে আলো আর নূর আছে না? না, কোরআন থেকে কথা বলে শুনতেই মন চায়, কারণ কোরআন কোনো ইতিহাসের গ্রন্থ নয়, কোরআন শুধু যে কোনো একটা বিষয়ে কথা বলে না, সকল বিষয়ে কোরআন আছে না নাই? অনেক মাথা মোড়া বুদ্ধিজীবী কই কোরআনে তো গল্প আছে, না কোরআনে গল্প নাই, কারণ কোরআনের ভিতরে যেই ঘটনাগুলি বর্ণনা হয়েছে আপনি এক জায়গায় এক ঘটনা শুরু করে শেষ এরকম পাবেন না, যেখানে যদ্দুর দরকার ওদ্দুর আলাদা আলাদা বলেছেন কে? যেমন কোরআনুল কারিমে মুসা আলাইহিস সালামের ঘটনা আছে না নাই? তো ব্যাপারটা এমন যে মুসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ বলা শুরু করছে একটা সুরা দিয়া শেষ, ব্যাপারটা কি এমন? না, সুরে বাকারা একটু আছে যদ্দুর দরকার, এরপরে সুরে মায়েদায় আছে, এরপরে সুরে ইব্রাহিমে আছে, এরপরে সুরে আম্বিয়ায় আছে, অর্থাৎ যতটুকু যেখানে যেভাবে বলার দরকার আমাদের নসিহতের জন্য ততটুকুন কথা বলে দিয়েছেন কে? আমার বন্ধুগণ, আল্লাহর নবীর চরিত্র আর আমাদের চরিত্র কিন্তু এক না, তথাকথিত দুনিয়ার যত নেতা নেত্রী আছে তাদের চরিত্র হলো দুইটা, জোরে বলেন কয়টা? একটা হলো পাবলিক ক্যারেক্টার, আরেকটা হলো পার্সোনাল ক্যারেক্টার। কয়টা হলো? একটা হলো পাবলিক, সাদা পাঞ্জাবি সাদা টুপি পরে নেতাজি জুমার নামাজে আইয়ে লোকেরা মনে মনে কয় মাশাআল্লাহ নেতা আমাদের। আরেকটা পার্সোনাল চরিত্র আছে, যেই চরিত্র দিয়ে রাত 12টার পরে মদের বোতল হাতে নিয়ে বসে থাকে। তাহলে চরিত্র কয়টা হয়েছে? কিন্তু আপনার আমার নবীর চরিত্র কয়টা? রাতে যেটা, দিনেও সেটা, বাসর ঘরে যেটা, রাত দিনের বেলা স্ত্রী দেশেতে সেটা। তাইলে বোঝা গেল আল্লাহর নবীর চরিত্র আর সাধারণ নেতাদের চরিত্রের ভিতরে পার্থক্য আছে না? না। আরে আমি মোল্লা নাজিম জুমুরের মানুষের খুব প্রিয়, কলিজা কাইটা খাওয়াইতে চান আপনারা আমাকে, কিন্তু এখানে আসলে তো বড় বড় কথা কই,
চার দেয়ালের ভিতরে আমার ছেলের সাথে মেয়ের সাথে আমার বিবির সাথে কি আচরণ আমি করি এটা রেকর্ড আছে কার কাছে? এটা যদি আইনে এখানে দেখানো যেত আপনারা মুচিয়ে মুচিয়ে ও এই নি লম্বা লম্বা কথা বলেন। আমি বুঝাইতে চাইলাম দুনিয়ার সাধারণ মানুষের চরিত্র কয়টা? বিশ্বাব আমাদের দেশে আছে না রাই পীরেরা দুনিয়ার সবাই রে মুরিদ করাইতে পারে কিন্তু নিজের বউরে পারে না। কথা কি ভুল বললাম নাকি? কোন পীর যদি আয়সা বলে সারা দুনিয়ার মানুষ দলে দলে আমাদের কাছে আমার কাছে মুরিদ হয়, তোমার কি হলো? তুমি আমার বউ, আমার কাছে মুরিদ হও না কেন? বউ কইব তুমি যে কি পরিমাণ কি এটা আমি সবচেয়ে ভালো জানি, এত পণ্ডিতি আমার লগে কইও না, পীর আসো যে জায়গায় আছো সেই জায়গায় থাকো। কথাকে ঠিক বললাম? কিন্তু আপনারা আমার নবীর অবস্থা দেখেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেরা গুহা থেকে নবীজি আসলেন, দাওয়াতটা দেওয়ার জন্য সবার আগে অন্য কারো কাছে যায় নাই, তাওহীদের দাওয়াত নিয়ে আগে নিজের বিবির কাছে গেলেন, যেই বিবির সাথে পনেরো বছর ঘর সংসার। কয় বছর? পনেরো বছরের ঘর সংসার। তাও আবার একজন নারী তিনি আগেও আবার দুইটা সংসার করছে, কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হওয়ার আগে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছে কয়টা? আরো দুইটা হয়েছে। এইরকমের একজন নারীর সাথে পনেরো বছর। Rose TV 24 enjoy by listening to the Holy Quran. এসে বলেন খাদিজা হেরা গোহে আমাকে একজন জ্যোতির্ময় পুরুষ চাপ দিয়ে ধরছে, আমাকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, আমি আসছি তোমার কাছে, আমি তো নবী হয়ে গেছি। হযরতে খাদিজা নিজের বিবি হিসাবে কি বলতেছে শুনেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, তখন রাসূলুল্লাহ হন নাই, তিনি বলেন আবুল কাসেম। কি বললেন? আবুল কাসেম, হে কাসেমের পিতা, পনেরো বছর পর্যন্ত আপনার সাথে ঘর সংসার করেছে, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলতে দেখি নাই। আপনি অসহায়কে সাহায্য করেন, আশ্রয় দেন, আপনি ক্ষুধার্তকে খাবার দেন, পিপাসিত ব্যক্তিকে আপনি পানি খাওয়ান, এতিমকে আপনি আশ্রয় দেন, সুতরাং আপনি সাধারণ মানুষ হতে পারে না, পারেন না, আপনি যে আল্লাহর নবী এতে আমি খাদিজার কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার! নিজের বউ বলতেছে এই কথা যে পনেরো বছর সংসার করছে, জীবনে একটা ধমকি দিয়ে কথা বলেন নাই, আপনি যে আল্লাহর নবী কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ! আমি পরে নিলাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আপনি নবী সন্দেহ নাই আমার, কারণ আপনার চরিত্র প্রমাণ করে আপনি নবী। সুবহানাল্লাহ! পরেন দুই নম্বর দাওয়াত লয়ে গেছে ছোটবেলার বন্ধু যার সাথে ঘুমায় খায় খেলাধুলা করে, সুবহানাল্লাহ! আসে না যায়া বলতেছে আমি তো আমার উপরে ওহী নাজেল হয়েছে, আমি তো নবুয়ত প্রাপ্ত হয়েছি, আপনি যদি আপনার বন্ধুরে যায় এখন আমি তো ফিসা বইছি, কব তুই কয়দিন আগে না আমার লোকে ডাব চুরি করে খাইছ, কথা ঠিক না? কথা ঠিক বলি নাই? কারণ ছোটবেলার বন্ধু জানে আসল চরিত্রটা কেমন। এই যে দুই বন্ধু এক লগে বয় এক লগে খায়, আসছে না দুইটা এনে কেডা কেডা, একটা হলো ইদ্রিস আর একটা হলো কাসেম, দেখেন কিন্তু দুইজন কিন্তু জানে কার চরিত্র কেমন। প্রাইমারি স্কুল থেকে এক লগে বড় হয়েছে, এক লগে খায়, এক লগে চলে, কয়দিন পেয়ারা চুরি করে, আপনারা খাইছেন এটা কিন্তু বলতেছি না, কিন্তু পেয়ারা চুরি করছে কিনা এটা বন্ধু জানে কি জানে না? জানে, জানে, জানবে না কেন? আমি যদি এখন আমার ছোটবেলার বন্ধুকে বলে আমি তো পিসাব হয়ে গেছি, কব তুই কয়দিন আগে আমাদের সাথে অমুকের বাড়ির বাদাম ক্ষেতের বাদাম চুরি করে খাইছ, এখন তুমি ফিরগিরি লাগাও, বলবে না? কিন্তু আপনার আমার নবী ছোটবেলার বন্ধু। হযরত আবু বকর সিদ্দিকের কাছে যায় বললেন আবু বকর আমার উপরে ওহী নাজেল হয়েছে, কোরআন নাজেল হয়েছে, আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, এক সেকেন্ড দেরি করে নাই, তিনি বললেন আপনি যে নবী হয়েছেন আমার কোনো সন্দেহ না। কারণ জীবনে কোনোদিন আপনার মধ্যে একটা মিথ্যা কথা পাই নাই, মানুষের ক্ষতি করতে দেখি না। তাহলে নবীদের চরিত্র কয়টা? আর আমাদের চরিত্র মনে আছে তো? এই জন্য আল্লাহ বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব দুনিয়ার মানুষ যদি আদর্শ শিখতে চায় আপনার কাছে আশাই লাগবে, কারণ আপনার চরিত্র এমন চরিত্র যেই চরিত্রগুলা অনুসরণ করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার স্ত্রীদেরকে ডাকলেন, খেয়াল করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার স্ত্রীদেরকে ডেকে বললেন ও আমার স্ত্রীরা
দিনের আলোতে তোমরা আমার মধ্যে যা দেখতে পাও আমার আচরণ কথাবার্তা, রাতের আধারে তোমাদের সাথে আমার যে আচরণ সবগুলো মানুষের মধ্যে খুলে খুলে বলে দাও। আরো আস্তে সুবহানাল্লাহ পড়েন। আমরা দিনেরটা বলতে পারবো কিন্তু রাতেরটা কি বলা যাবে? কিন্তু রাসূল কি বলতেছেন? দিনেরটাও বলো রাতেরটাও বলো। রাসূল সাল্লামের জীবনের এক মিনিট কোনো গোপন নাই, সব মানুষের জন্য প্রকাশিত, কারণ তিনি একমাত্র সত্তা যাকে অনুসরণ করা যায় সকল ক্ষেত্রে। অনুসরণ করা যায় সকল ক্ষেত্রে। সাসা আমির হামজা তখন ইমান আনে নাই, রক্তাক্ত নবীর মাথার পাশে এসে দাঁড়ায় বললেন, ভাতিজা কে তোমাকে রক্তাক্ত করেছে, নামটা বলো, কল্লা ফালায় দেমো। নবী কয়ে, এই কথা আমারে কয়ে লাভ নাই, আমাকে খুশি করতে চান তাহলে ঘোষণা দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি খুশি হয়ে যাব। মারামারি করলে খুশি নেই। আর নেতার কাছে ফোন গেছে, আমাদের দেশে অবস্থাটা কি, নেতার কাছে ফোন দিছে, অমুকে তো একটু বাইরে গেছে, কো ফালায় দে, কথায় তো আসতে কন কেন, কি বলতেছে? আরেক কর্মী ফোন দিছে, নেতাদের আবার সব এলাকার জাসুস থাকে, কি থাকে, রাত ১২টা আমার আপনাদের বুড়িসংয়ের এক নেতা, আমি নাম বলবো না, অনেক বড় জাতীয় পর্যায়ের নেতা, তিনার সাথে এমন এক লোকের সম্পর্ক যে মানুষের সাথে খুঁজা খুঁজা খায়। তো সে আমাকে একদিন বলতেছে, মোল্লা ভাই এই যে রাত্রে এখন ১১টা বাজে, আপনি কি দেখবেন আমার কারিশমা? আমি বললাম, কি কয়? আমি যদি ওনার এখন মিস কল দিই উনি কলটা ব্যাক করবে। আমি কই পাগল নাকি, দেখি ব্যাক দেও তো, বিশ্বাস করেন মিস কল দিতে দেরি সাথে সাথে কল ব্যাক। একজন জাতীয় পর্যায়ের লিডার, কথাটা এই জন্য বললাম, সব জায়গায় এরকম জাসুস আছে না নাই? এখন একজনে যায় বলছে, নেতা জুমুরের উমক একটু বাইরে গেছে, ও কিন্তু আপনার উপরে চলে যাচ্ছে, কফালায় দে, কথা কি ঠিক না? পৃথিবীতে যত নেতা বলেন নেতা তৈরি করে না, কিন্তু আপনার আমার নবী লক্ষ লক্ষ ইমাম তৈরি করে গেছে। নিজের মিম্বরটা খালি রেখে জান্নায় যোগ্য উত্তরসূরি ৪ জনকে রেখে গেছেন, আবু বকর, উমর, উসমান, আলী, কথা কি ঠিক বললাম? যোগ্য উত্তরসূরি রেখে দুনিয়া থেকে বিদায় নিলেন, তিনি চলে গেছেন, নেতৃত্বের কোনো অভাব নাই, নেতৃত্ব দেওয়ার মতো লোক লোকেরা চুজ করতেছে কাকে বসানো যায়, সুবহানাল্লাহ। এই জন্য নবীদের চরিত্র আর সাধারণ মানুষের চরিত্র এক হতে পারে না। আমাদের যে কষ্ট লাগে, পিসাবরে পীরও কয় আব্বা হুজুরও কয়, আপনি আপনার পীরে আব্বা হুজুর কোন, আমার এখানে কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহর নবীকে একজন আব্বা ডাকতো, আল্লাহ ওহি নাজিল করে জানাই দিছে, খবরদার আমার নবী কারো বাপ না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল, এখানে রিজাল মানে অ্যাডাল্ট পারসন ব্যক্তি বোঝানো হয়েছে, কোন অ্যাডাল্ট পারসন প্রাপ্তবয়স্ক পুরুষ আমার নবীকে বাপ বলে ডাকবে এটা মানায় ওহি নাজিল হয়ে গেছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদি মির রিজাল ওয়ালাকি রাসূলুল্লাহ, আমার নবীর পরিচয় হলো তিনি আল্লাহর রাসূল, আমার নবীর পরিচয় তিনি আল্লাহ পাকের রাসূল, সুবহানাল্লাহ পড়েন, ও খাতামান নবী, খাতামান নবী তিনি হলেন খাতমে নবী, অর্থাৎ তিনি আর পরে আর কোনো নবী নাই, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে বাতিল শক্তি যোগে যোগে আপনার আমার নবীকে থামায় দিতে চাইছে, কিন্তু যেখানেই বাধা সেখানেই জ্বলা, যেখানে বাধা সেখানেই জ্বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হাবিব এরা চায় বাতিল শক্তি চায় নিজেদের জবানের ভু দিয়া আল্লাহর নূরকে আল্লাহর আলোকে নিভাইয়া দিতে, আপনি চান সেটাকে পূর্ণতা দিতে, আল্লাহও সেটাকে পূর্ণতা দিতে চায়, আর এটার পূর্ণতা হবে এতে কাফেরদের হৃদয়ে যত জ্বালা হোক না কেন, এই পৃথিবীতে আল্লাহর দিন থাকবেই, আল্লাহর দিন থাকবেই, আপনি মিঠাই দিতে পারবেন না, যত চেষ্টা করেন বাতিল শক্তির সাথে হাত মিলাইয়া আপনি পারবেন না, কারণ এটা এমন একটা আগুন, গরকি আসবে, টর্নেডো আসবে, সাইক্লোন আসবে, তুফান আসবে, আমার ভাইয়েরা এরপরে কি বলে ইজা জিলজাল মানে জমিন যে কাঁপে এটারে কি বলে ভূমিকম্প আসবে, কিন্তু আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে থামাই দেওয়া যাবে না, এ ওয়াদাকার, এ ওয়াদাকার, আল্লাহ পাক বলছেন
আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে পূর্ণতা দিবেই দিবে, এতে করে কাফেরদের হৃদয়ে যত জ্বালা। কোথাও যদি ইসলামের বিজয় হয় মিডিয়ার গম নাই, তো তোরা বিষ খেয়ে মরে যা। আমার নবীর আদর্শ এমন আদর্শ, পৃথিবীতে এমন কোন নেতার নাম বলতে পারবেন না যে এই নেতা এই পোশাক পরছে তার কর্মীরা এটা পরে, কিন্তু আমার নবী টুপি মাথায় দিয়েছেন পৃথিবীতে। আপনাদের কাছে জানতে চাই, 300 কোটি মানুষের মাথায় টুপি আছে না নাই? কি মনে হয়, কি মনে হয়? দেখলেই বোঝা যায় এটা মোহাম্মদ ইসলামের কর্মী। সুবহানাল্লাহ, বাড়ি যায় কয়ে, দেখলেই বোঝা যায় এটা নবীর উম্মত। আশ্চর্য হবেন আপনারা, বিদেশের বাড়িতে যখন যাই, এক দেশে গেলাম, হোটেলে ঢুকলাম, ওই দেশে মুসলমান নাই, 2% আছে মাত্র। হোটেলে ঢুকলাম, ঢুকার পরে দেখলাম যে মদের বাট তার সব কিছু রেডি আছে, তারা তো আমাদের কি কি লাগবে এরকমের লিস্ট দেয়, কিন্তু ওখানে ঢুকার পরে আমরা, তারা তো জানে যে আমরা রিলিজিয়ান টিচার, তারা তখন আমাদেরকে বললেন যে আপনাদেরকে সাধারণ কোনো রুম দেওয়া হয় নাই, একেবারে এই টাইপের একটা রুম যেখানে আপনারা নামাজ পড়তে পারবেন, ইবাদত করতে পারবেন পরিচ্ছন্ন করে। গতকালকে এটা লোক বাইর করে দেওয়া হয়েছে, আপনাদের জন্য দুইয়া মুচা পরিষ্কার রাখা হয়েছে যাতে আপনাদের ইবাদতে কোনো সমস্যা না হয়। কি মনে হয়, এটার নাম ইসলাম? এটার নাম কি? মোহাম্মদ সাল্লামের উম্মতেরা, মোহাম্মদ সাল্লামের কর্মীরা যেখানে যাবে, জেলে গেলেও তাদের মর্যাদা বেশি, জেলে গেলেও। পৃথিবীতে অসংখ্য দেশ আছে অমুসলিম, কিন্তু সেই দেশের প্রত্যেক দোকানে দোকানে খাবার আছে লেখা হালাল খাবার। কি খাবার? যারা দেশ বিদেশে ঘুরে তারা এটা বলতে পারবেন, হালাল খাবার। আমাদেরকে দেখলেই বলে দেওয়া হয় আপনারা তো হালাল খাবেন, তাহলে বুঝা গেল যারা অমুসলিম তারাও হালালটা বুঝে কি বুঝে না? এটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কারণে। কার কারণে? রোজ টিভি 24, এনজয় বাই লিসনিং টু দ্য হোলি কোরআন।